নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে আরো একবার খেলার খবরের দিকে নজর থাকবে, যেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাতছাড়া হলো ভারতের সিরিজ। হার ভারতের এই মুহূর্তে দাঁড়িয়েছে, খবর উঠে আসছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাতছাড়া টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগেই চাপে ভারতীয় দল। কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ। বিপ্লব, কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল যেখানে রোহিত, বিরাট কোহলি রীতিমতো চাপে রয়েছে, কিং কোহলি এবার হাতছাড়াই হয়ে গেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচ। কি বলবে, কি অবস্থা ভারতের? একদম শোচনীয় অবস্থা বলা যায়। ঘরের মাঠে ভারতীয় দল এর কাছে, নিউজিল্যান্ডের কাছে কিন্তু হেরে গেল পরপর দুটো টেস্ট সিরিজ। দুটো টেস্ট হেরে যাওয়ার কারণে কিন্তু 3-2 এর টেস্ট সিরিজে কিন্তু জয়লাভ করে নিয়েছে নিউজিল্যান্ড। এবং সেখানে বলা যায় যে ঘরের মাটিতে যে আত্মবিশ্বাস ছিল ভারতীয় দলের ক্রিকেটারদের, সেখানে কিন্তু চূর্ণ হয়ে গেল। অর্থাৎ অহমিকার অধঃপতন ঘটলো কিন্তু ভারতীয় ক্রিকেটারদের। এবং যেখানে ভারতীয় পেস বোলাররা যেখানে দাপট না দেখিয়ে, স্পিন বোলাররা দাপট দেখিয়েছিল, সেখানে প্রত্যাশা ছিল ব্যাটসম্যানরা কিছু একটা করে দেখাবে, কিন্তু কানপুরে পুরোপুরি ব্যর্থ হলো ভারতীয় ব্যাটিং লাইনআপ। শুধুমাত্র যশস্বী জয়সওয়ালের 77 রান ছাড়া বাকি সবই ছিল হতাশাজনক। এবং যার কারণে যে 5 দিনের ম্যাচ, সেই 5 দিনের ম্যাচ 3 দিনেই শেষ হয়ে গেল। অর্থাৎ বেলা শেষ হবার আগেই কিন্তু আজ ভারতীয় দল পরাজিত হয়ে গেল। অর্থাৎ নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্টে ভারতীয় দল হেরে গেল 113 রানের ব্যবধানে। একটা লজ্জাজনক পরিস্থিতি যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা 2025 সালে শুরু হবে, যেখানে ভারতীয় দল যেখানে ফাইনাল খেলার স্বপ্ন দেখছে, সেখানে কিন্তু আজ ঘরের মাটিতে ভারতীয় দলের ব্যাটসম্যানদের অতশ্রী চেহারা কিন্তু পরিলক্ষিত হলো। একে একে ব্যর্থ হয়েছেন প্রত্যেকেই। রোহিত শর্মা 8 রানে প্যাভিলিয়নে ফিরেছেন, শুভমান গিল 23 রানে, বিরাট কোহলি 17 রানে আউট হয়েছেন, ঋষভ পন্থ করেছেন 0, ওয়াশিংটন সুন্দর 21 রানে, এবং রবীন্দ্র জাদেজা কিছুটা লড়াই করেছিলেন 42 রান, এবং রবিচন্দ্র অশ্বিন 18 রান। সেক্ষেত্রে বাকি সবই কিন্তু ব্যর্থ হয়েছে, এবং যার কারণে কিন্তু ভারতীয় দল নির্ধারিত যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য কিন্তু পূরণ করতে পারেনি, এবং যে 359 রানের লক্ষ্য সেখানে করতে পারেনি ভারতীয় দল, 245 রানেই কিন্তু তাদের নিজেদের ইনিংস শেষ করে। অর্থাৎ ভারতীয় দল এই টেস্টে পরাজিত হবার পর, বাঙ্গালোর এবং কানপুর এই দুই টেস্টে হেরে যাওয়ার পর, ভারতীয় দল কিন্তু সিরিজ হাতছাড়া করেছে, এবং যার কারণে 2-0 সিরিজ কব্জা করে নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড দল। এবং অন্যদিকে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে আরো ব্যর্থ, এবং চাপে রইল সবচেয়ে বেশি টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে। একেবারে তাই, ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ ভারত এই মুহূর্তে যথেষ্ট চাপে রয়েছে, তাদের যে খেলা, যে ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে, তা একেবারেই হাতছাড়া হয়ে গেল। এবং অন্যদিকে ঘরের মাঠে সিরিজ ধারাকে কেন্দ্র করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে সামনে, এবং সেখানে তার আগে ভারতীয় দল যথেষ্ট চাপে রয়েছে, সেই ছবি আজকে ধরা পড়লো নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই চূড়ান্ত হারকে কেন্দ্র করে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব, পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।